बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम बैक टू माय चैनल समीर शपिन काछो दूरे जे जेखान थेके भिडियो उपभोग करछेन सबाइके प्राण डाला शुभेच्छा भालोबासा रइलो आर भिडियो शुरूते छोट्ट एकटी लाइक दिए भिडियोटी देखे नेबेन आर जारा आमाके एगिए निये जाच्छेन सत्यि करे बोलछि आपनारा आमार भाई बोन देखे आमाके एगिए निये जाच्छेन आमार पाशे आछेन आमार परिवार हये आमिओ आपनादेर पाशे थाकबो एभाबे सब समय और आज के रेसिपिटा नहीं खूब साधारण किन्तु खेते असाधारण आसन देखे नहीं सीम आलू केटे परिष्कार करे दुई एकटी पात्रे नहीं मध्य परिमाण मतो पानी एड करे देव और पानीटा एमन भावे एड करब जाते करे परवर्ती ते आर पानी देवार ना लागे আমি পর্যাপ্ত পরিমাণ দিয়েছি পরিমাণ করে এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আমি এখন এটাকে সিদ্ধ করে নেব কিছুক্ষণ এখন এটা প্রায় 70 ভাগ সিদ্ধ হয়ে আসছে এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া আর সামান্য হলুদের গুঁড়া অ্যাড করেছি एखाने बेशी हलुद एड करले भालो लागे ना ए तरकारीर मध्ये आर एखाने आमी टमेटो दिएछि किन्तु एटा स्किप होये गेछे आपनारा क्षमा दृष्टिते देखबेन एखाने आमी सामान्य जीरा बाटा दिएछि आर एखाने आमी रुई माछ आर चिंगड़ी माछ एड करे दिएछि आपनारा आपनादेर स्वादमतो माछटा एड करबेन আর এখানে আমি তিন চারটা কাঁচা মরিচ দিয়েছি এখন আমি আরেকটু সিদ্ধ করে নেব এটাকে এটাকে আমি এখন বাগার দিয়ে নেব আর এই তরকারিটা আপনারা কিভাবে কারা রান্না করে খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন এভাবে রান্না করেছেন কিনা এখানে আমি সরষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখানে দেব সামান্য রসুন ছেঁচে নিয়েছি আমি কয়টা ছোলে এটাকে আমি ব্রাউন করে ভেজে নেব এখন আমি তরকারি অ্যাড করে দিচ্ছি খুবই ভালো লাগে এই রেসিপিটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আর আপনারা এটা কি নামে বলেন আমরা এদিকে বলে থাকি এটাকে ভাঙ্গা সিম বাগারি ভাঙ্গা সিম আমরা বলি আর স্বাদমতো লবণ এড করে দিয়েছি আমি আরেকটু পানিটা শুকিয়ে নেব প্রায় সব কিছু সিদ্ধ হয়ে আসছে বেশিক্ষণ আর জাল করা লাগবে না আপনারা আমাকে কমেন্টে জানাবেন রান্না করে কি এইভাবে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলি এখন আমি নেড়েচেড়ে আরেকটু রান্না করে নেব আর এখান থেকে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে আপনারা যারা রান্না করেন তারাই বুঝতে পারবেন এই ফ্লেভার এখন আমি এটাকে নামিয়ে নেব চুলা অফ করে আপনাদেরকে ডিশ সার্ভিং করে দেখাচ্ছি এই হচ্ছে আমার রেসিপি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সব সময় শুভকামনা রইল আমার পরিবারের জন্য দোয়া করবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ